দেখে নেব হেডলাইন্স। নমস্কার, দেখছেন বলো কি জানতে চাও, আমি সায়ন আপনাদের সঙ্গে। আজকের ভিডিওতে আমরা কথা বলবো বাজেটে কলকাতা মেট্রোর জন্য কি বরাদ্দ করা হয়েছে, কারণ এই মুহূর্তে খবর আসছে কলকাতা মেট্রোয়ে বাজেট বেড়েছে। তাই এবারের বাজেটে কলকাতা মেট্রোর কোন রুটে কি দাঁড়িয়েছে সেটা আপনাদের সামনে তুলে ধরছি। কপাল খুলেছে ইস্ট ওয়েস্ট মেট্রোর, 600 কোটি থেকে বরাদ্দ বেড়ে হয়েছে 906 কোটি টাকা। দমদম এয়ারপোর্ট নিউ গড়িয়া ভায়া রাজারহাট প্রকল্পে 41 কোটি টাকা বরাদ্দ বাড়ানো হয়েছে। গতবার 1,750 কোটি টাকার বরাদ্দ ছিল, এবার তা বেড়ে হল 1,791.39 টাকা। অন্যদিকে জোকা বিবিদিবাগ ভায়া মাঝেরহাট মেট্রোতেও বেড়েছে বরাদ্দ, 400 কোটি টাকার বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে। গতবার বরাদ্দ ছিল 800 কোটি টাকা, এবার তা হয়েছে 1,208.61 কোটি টাকা। তবে মেট্রো প্রকল্পগুলিতে বরাদ্দ বাড়লেও কোনো নতুন ট্রেন পায়নি রাজ্য। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছেন 2024-25 অর্থবর্ষে রেলে বরাদ্দ ঘোষণা যা হয়েছে তা আগের বারের থেকে একটু হলেও কম। সেই পরিমাণ হল 2,78,500 কোটি টাকা, বিগত অর্থবর্ষে যা ছিল 2,58,600 কোটি টাকা। আসছি পরের খবরে, এবার যাচ্ছি ফিনটেক হাব। কলকাতার নিউ টাউনে যে ফিনটেক হাব গড়ে উঠছে সেখানে গতি হয়তো সিলিকন ভ্যালির মতো নয়, কিন্তু সেখানে যে যে ইনস্টিটিউশনগুলো নিজেদের সেট আপ তৈরি করেছে তার মধ্যে বন্ধন ব্যাংকের হেডকোয়ার্টার এবং একই সাথে বন্ধন ব্যাংকের টাওয়ার 2। অন্যদিকে HDFC ব্যাংকের ইস্ট ইন্ডিয়ান হেডকোয়ার্টারও কিন্তু একদম শেষ। অন্যদিকে এবার খবর আসছে অ্যাক্সিস ব্যাংক তাদের G+20 নতুন টাওয়ার তৈরি করছে। সম্প্রতি সেই টাওয়ারের ডিজাইন কেমন হবে এবং কোথায় কাজ শুরু হচ্ছে তারও কিন্তু একটা উদ্বোধনী অনুষ্ঠান হয়েছে। উপস্থিত ছিলেন অ্যাক্সিস ব্যাংকের মুখ্য কর্মকর্তারা। সেই বিল্ডিংটি দেখতে অনেকটা এই রকম হবে। আজকের মতন এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কিছু বলার থাকলে তা কমেন্টে লিখে জানাবেন। আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করে অল বাটনটি প্রেস করতে ভুলবেন না। আবার দেখা হবে পরের ভিডিওতে।